আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আমের মাস্তানি। খুব অল্প সময়, অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর খেতে এতটাই মজার হয় যে নিশ্চয় একবার তৈরি করলে বারবার তৈরি করে খাবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমের মাস্তানি তৈরি করার জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন পাকা মিষ্টি আম ইউজ করার জন্য। এখন এই আমগুলোকে ছিলে আমি ছোটো টুকরো করে কেটে নিব। দুইটা আম আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর একটা আম একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই বড় টুকরো করে নেওয়া আমগুলো আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব, আর এই ছোটো টুকরো করে নেওয়া আমগুলো পরে ইউজ করব। আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, আর এই বড় টুকরো করে নেওয়া আমগুলো ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ তরল দুধ, দুটাকে আমি আগে থেকে জাল করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজের একদম ঠান্ডা তরল দুধ, এই দুধটাকে এখন আমি ব্লেন্ডারের জারে আমের সাথে ঢেলে দিচ্ছি, আর এটাকে এখন ব্লেন্ড করে নিব। আমটা যেহেতু যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, এখানে আমি আর কোনো এক্সট্রা চিনি ইউজ করছি না, তবে আপনারা প্রয়োজন মনে করলে কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন। এখন এটাকে একদম স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে যেন এটাতে কোনো আমের বড় অংশ থেকে না যায়। আমি এটাকে একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি, এটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ খানিকটা ঘন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 স্কুপ ভ্যানিলা আইসক্রিম, তবে আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো আইসক্রিমটা ইউজ করতে পারেন, আর আমি 3 স্কুপ দিচ্ছি, আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে বা কিছুটা কমিয়েও ইউজ করতে পারবেন। আইসক্রিম দেওয়ার পর এখন এটাকে আমি আরেকবার ব্লেন্ড করে নিব, তবে এটাকে এখন খুব বেশি ব্লেন্ড করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি ব্লেন্ড করলে আইসক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে এটাকে সার্ভ করার জন্য 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের গ্লাসে এখানে ইউজ করতে পারবেন। একটা আম যে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, এখন সেই আম থেকে আমি 2 চা চামচের মতো করে এক একটা গ্লাসে দিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো দেওয়ার পরে ব্লেন্ড করে রাখা আমের স্মুদিটা দিয়ে দিচ্ছি, আর এটা আমি 1/2টা গ্লাস পরিমাণ দিয়ে নিচ্ছি। এখন এটার ওপরে আমি আবারও কিছুটা আমের টুকরা দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটার ওপরে কিছুটা আইসক্রিমও দিতে পারেন। 2 চামচের মতো করে আমের টুকরা দিয়ে নিয়েছি, এখন এটার ওপরে আমি আবারও আমের স্মুদিটা দিয়ে দিচ্ছি, আর এখন আমি গ্লাসটা ভরে নিচ্ছি। আমের মাস্তানি তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে সার্ভ করার জন্য আমি উপরে 1 স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে ম্যাঙ্গো আইসক্রিমও দিতে পারেন। আর এটাকে এখন কিছুটা গার্নিশ করার জন্য উপরে কিছুটা আমের কুচি দিয়ে দিচ্ছি, এখন কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা কাঠবাদাম কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা টুটিফুটি। তবে এই সব কিছুই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেট করে নিতে পারবেন, বা কোনো কিছু ডেকোরেট না করেও শুধু আইসক্রিম দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার আমের মাস্তানি। এখন এটা আপনারা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক হিসেবেও সার্ভ করতে পারেন, বা ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারেন। যেভাবেই সার্ভ করেন না কেন, এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আর রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।